हेलो फ्रेंड्स, वेलकम टू बंग फुटबल। आज के आरो एक नतून भिडियो निये चले एलाम। तो किछुदिन धरे सोशल मीडिया एटीके आर मोहनबागाने जे मार्ज होयेछे सेई मार्जारेर जे चुक्तिपत्र रयेछे 18 पातार एकटा चुक्तिपत्र घोराफेरा करछे। तो এই চুক্তিপত্রটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই চুক্তিপত্রের যে মেইন বিষয়গুলো যে রয়েছে দলের, সেসব নিয়ে আলোচনা করব। তো অনেকে বলছে এই চুক্তিপত্রটা ফেক হতে পারে, তবে এটা কিন্তু ফেক নয়, কেননা এই চুক্তিপত্রে দুপক্ষের ডিজিটাল সিগনেচারও রয়েছে, আর যারা বোর্ডের দায়িত্বে রয়েছেন তাদের কিন্তু প্যান নাম্বারও কিন্তু রয়েছে, তাই এটা কিন্তু ফেক নয়। আর এমসিএর যে ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু এই চুক্তিপত্রটা আছে, তো এটা কিন্তু ফেক হওয়ার কিন্তু কোনো চান্স নেই। এই চুক্তিপত্রে প্রথমেই কিন্তু ফুটবল রাইটস নিয়ে কিছু লেখা রয়েছে। তো ফুটবল রাইটসে লেখা রয়েছে যে মোহনবাগানের কাছে 20% শেয়ার থাকলেও তাদের কিন্তু কোনো রকম আর্থিক সাহায্য করতে হবে না। আর নতুন দলের যে সমস্ত ডিসিশন হবে, যেমন নতুন দলের কোন প্লেয়ার সাইন হবে, অথবা কোনো আর্থিক লেনদেনের যদি কোনো বিষয় থাকে, সেই সমস্ত সিদ্ধান্ত কিন্তু বোর্ডের যে সমস্ত মেম্বার থাকবেন তারাই কিন্তু নেবেন। আর বোর্ডে কিন্তু ম্যাক্সিমাম 10 জন রাখা যাবে সদস্য, যার মধ্যে 8 জন কিন্তু এটিকের তরফ থেকে হবে, আর 2 জন কিন্তু থাকতে পারবে মোহনবাগানের তরফ থেকে। তো কিছুদিন আগে যে একটা বোর্ড অফ ডিরেক্টরের যে লিস্ট প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু অলরেডি মোহনবাগানের তরফ থেকে 2 জন রয়েছে, আর এটিকের তরফ থেকে 3 জন রয়েছে। এরপর কিন্তু মোহনবাগান কিন্তু বোর্ডে আর কোনো নতুন লোক রাখতে পারবে না। যদি এটিকে চায় তাহলে কিন্তু তারা পরবর্তীকালে আরও 5 জন লোক রাখতে পারে। তো আর যে সমস্ত সিদ্ধান্ত হবে সেই সমস্ত সিদ্ধান্ত কিন্তু বোর্ডেই হবে, বোর্ডে ভোটিংয়ের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। আর বোর্ডের যে চেয়ারম্যান হবে সেটাও কিন্তু নির্বাচিত করবে কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড, অর্থাৎ এটিকে। তো বোঝাই যাচ্ছে যে দলে কিন্তু এটিকের যে প্রভাব সেটাই কিন্তু বেশি। এরপর লোগো নিয়ে লেখা রয়েছে যে লোগো যেটা মোহনবাগানের চিরাচরিত লোগো ছিল সেটা আর কেউ ব্যবহার করতে পারবে না, আর নতুন যেটা দল হচ্ছে সেটার মানে ব্র্যান্ডিংয়ের যেসব ব্যাপার, লোগো, জার্সি, নাম, সেই সব কিন্তু কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেডই ঠিক করবে। মোহনবাগানের কাছে কিন্তু এর কোনো রকম অধিকার থাকবে না। সরকারিভাবে কোনো রকম অধিকার না থাকলেও মোহনবাগান কিন্তু চাইলে এটিকের কর্মকর্তাদের কাছে আবেদন করতেই পারে যে তাদের দিকটা অল্প যাতে বজায় থাকে। আর নতুন ক্লাবের লোগো, নাম, জার্সি এইসব অবশ্যই বোর্ড মিটিংয়েই ঠিক হবে, আর বোর্ড মিটিং যেটা শোনা যাচ্ছে এই মাসের প্রথম সপ্তাহেই হওয়ার চান্স রয়েছে। অবশ্যই এই নিয়ে পরবর্তী কোনো আপডেট পেলে তোমাদের জানিয়ে দেবো। এই বোর্ড মিটিংয়ে কিন্তু সমস্ত কিছু দলের সমস্ত কিছু কিন্তু ঠিক করা হবে। আর বোর্ড মিটিং যেটা জানা গিয়েছে, বোর্ড মিটিং প্রতি 3 মাসে কিন্তু একবার করে করতে হবে। এরপর একাডেমি নিয়ে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে। একাডেমি, আন্তর্জাতিক মানের একাডেমি গড়ার কথা কিন্তু বারবার এই চুক্তিপত্রে উল্লেখ করা হয়েছে। এটিকের যেটা পুরনো একাডেমি ছিল আদিত্য একাডেমির সাথে, সেটা কিন্তু আদিত্য একাডেমি সেই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছে। আর মোহনবাগানের যেটা একাডেমি ছিল, মোহনবাগান সেল একাডেমি যেটা দুর্গাপুরে ছিল, সেটা কিন্তু অনেকদিন থেকেই বন্ধ। তো নতুন একাডেমি গড়ার চান্সই কিন্তু বেশি, আর নতুন একাডেমিতে কিন্তু বিদেশ থেকে কোচ এবং ফিটনেস ট্রেনার যারা থাকে তাদের কিন্তু আনার কথাও বলা হয়েছে, আর উন্নত মানের একটা একাডেমি গড়ার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। আর সব স্তরের থেকে কিন্তু ফুটবলারদের তুলে আনার একটা প্রচেষ্টা থাকবে এই একাডেমি, যেটা এই চুক্তিপত্রে লেখা রয়েছে। এরপর রয়েছে এক্সিট ক্লোজ, অর্থাৎ কোনো দল যদি চায়, কোনো পক্ষ যদি চায় যে এই চুক্তিটা থেকে বেরিয়ে আসবে, তাহলে তারা কীভাবে বেরিয়ে আসবে। যদিও এই চুক্তিপত্রে উল্লেখ করা হয়েছে যে এই চুক্তিটা দীর্ঘমেয়াদী একটা চুক্তি হবে, তবুও কোনো পক্ষ চাইলেই কিন্তু এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে। সেক্ষেত্রে মোহনবাগান যদি চায় যে এই চুক্তিটা থেকে বেরিয়ে আসবে, তাহলে কিন্তু তাদের দলের 125% দাম দিতে হবে, কেননা মোহনবাগানের কাছে কিন্তু মাত্র 20% শেয়ার রয়েছে এই নতুন দলটার, তাই কিন্তু তাদের 125% দাম দিয়ে বেরিয়ে আসতে হবে। আর অন্যদিকে এটিকে যদি চায় যে তারা এই যে চুক্তিটা সেখান থেকে বেরিয়ে আসবে, তাহলে কিন্তু তাদের 75% দাম দিতে হবে, কেননা তাদের কাছে কিন্তু 80% শেয়ার রয়েছে, তাই তাদের 75% শেয়ার দিয়ে বেরিয়ে আসতে হবে। আর কেউ কিন্তু তার যে শেয়ার রয়েছে সেটা কিন্তু চাইলেই বিক্রি করতে পারবে না, সেক্ষেত্রে যারা বোর্ডে রয়েছে তাদের জানিয়ে, তাদের অনুমতি নিয়ে তারপরে কিন্তু সেই শেয়ার বিক্রি করতে পারবে। তো এই চুক্তিপত্রে এইসবই লেখা ছিল, এছাড়াও অনেক বিষয় লেখা রয়েছে, তবে ওগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। যেসব গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর যেটা আপডেট রয়েছে যে করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে এই বছর নভেম্বরের শেষের দিকে ISL হয়তো শুরু হবে, তাই এটিকে আর মোহনবাগানের যে মার্জিং টিম তারা কিন্তু চাইছে যে সেপ্টেম্বরের শেষের দিকেই বিদেশি প্লেয়ার, বিদেশি কোচ, সব বিদেশি সবাইকে কিন্তু দেশে নিয়ে এসে কোয়ারেন্টাইনে রাখবে। আর যেটা প্রি সিজন হয়
সেটা নিয়ে জানা যাচ্ছে যে প্রি সিজন হয়তো এবার ইন্ডিয়াতেই হবে, কেননা যদি প্রি সিজন বিদেশে করতে চায় সেক্ষেত্রে কিন্তু বিদেশে গিয়ে একবার খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে থাকতে হবে, আবার বিদেশ থেকে এসে কিন্তু আবার দেশে কোয়ারেন্টাইনে থাকতে হবে, সেক্ষেত্রে একটা বড় সময় কিন্তু নষ্ট হবে। আর হাবাস কিন্তু কোনোভাবেই চাচ্ছেন না যে সময় নষ্ট হোক, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াতেই এবার প্রি সিজন হওয়ার চান্স বেশি। আর প্রি সিজন নিয়ে অবশ্যই পরবর্তী কোনো আপডেট পেলে তোমাদের জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এখানে শেষ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর একটা গুড নিউজ রয়েছে, আমরা আগামী শনিবার সন্ধ্যা 7টায় মোহনবাগানের চ্যাম্পিয়ন প্লেয়ার সুরাবুদ্দিন মল্লিকের সাথে আমাদের ইনস্টাগ্রামে লাইভে আসছি। তো ইনস্টাগ্রাম এখনও যারা ফলো করোনি ইনস্টাগ্রাম ফলো করো, আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। এছাড়া তোমরা ইনস্টাতে গিয়ে সার্চ করতে পারো bong_football, সেখানেও তোমরা সার্চ করলে আমাদের পেয়ে যাবে। তো ইনস্টা ফলো করে রাখো, কেননা এর পরেও কিন্তু আমরা আরও অনেক প্লেয়ারের সাথে লাইভে আসবো। তো আজকে এখানে শেষ করছি, খুব শিগগিরই আবার পরের ভিডিওতে দেখা হবে।